ও ভক্তি ত্যাগে পি রতিমা আহে তু কৃপা সিন্ধুম শিবানন্দম নমাম্যম শ্রী ভগবানের কৃপায় আবার আমরা সমবেত হয়েছি রামকৃষ্ণ সঙ্ঘের দ্বিতীয় সংঘাধ্যক্ষ পরমপূজ্যপাৎ শ্রীমৎস্বামী শিবানন্দী মহারাজের কথা এবং তার অনুভূতির সংকলন শিবানন্দবাণী থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে এই শিবানন্দবাণীর প্রথম খণ্ডে থেকে আমরা আলোচনা করছি বিগত দিন আমরা যে অংশটি পড়েছিলাম সেটি উৎকামান্ড উনিশশো সালের ঘটনা তেরশো বঙ্গাব্দ পূজ্যপাত মহাপুরুষ মহারাজ বেলুর মঠ থেকে নীলগিরি পর্বতের উৎকামান্ডে গিয়েছেন সেখানে তখনও আমাদের আশ্রমের থাকার মতো ব্যবস্থা সেভাবে হয়নি বলে তিনি নীলগিরি পর্বতে আসেন দক্ষিণের প্রসিদ্ধ তীর্থ বা তিরুপতি বালাজির মহন্ত মহারাজের যে গ্রীষ্মাবাস শ্রী হাতিরামজি মঠে সেইখানে সেই মঠবাড়িতে তিনি অবস্থান করছিলেন তিনি এর আগেও এইখানে এই ঘটনাটা হচ্ছে উনিশশো ছাব্বিশ সালের কথা উনিশশো সালে তিনি আসেন এবং সেখানে শ্রী রামকৃষ্ণ আশ্রমে প্রস্তর দেন সেখানে তখন আশ্রম তৈরি হয়ে গেছে পূজ্যপাত মহারাজ তখনও শ্রী হাতিরামজি মঠেতেই থাকেন সেইখানে এসে এই আশ্রমের এই জায়গার উত্তরকমান্ডের জায়গার এত আধ্যাত্মিক ভাব দেখে তিনি একবারে মুগ্ধ হয়ে যান তিনি এতটা আশাই করেননি যে এখানে আছে তার মনে হতে থাকলো যে এখানে অনেক ঋষিমণি যুগ যুগ ধরে তপস্যা করেছিলেন এবং তাদের তপস্যা পুত যে আধ্যাত্মিক অনুভূতি এখানে যেন প্রথিত হয়ে আছে এখানকার আলো বাতাস এখানকার প্রকৃতিতে সব সবকিছুর সাথে যেন সংযুক্ত হয়ে আছে তিনি তার অনুভূতির কথা বলে ফেলেছিলেন একটি সেটা হলো এই তিনি দেখলেন যে একদিন তার ভেতরে যিনি আছেন তিনি বেরিয়ে গিয়ে এই সমস্ত জগতে ব্যপ্ত হয়ে গেলেন যিনি শুনেছিলেন তিনি বললেন সেই সন্ন্যাসী তিনি তাকে বলেছিলেন যে এসব অনুভূতি কি আমাদের কিছু হবে না এটা একটা খুব স্বাভাবিক প্রশ্ন আমরা যখন কোনো মহাপুরুষের জীবন তার বাণী পড়ি তখন এটা আমাদের খুব স্বাভাবিক প্রশ্নই ওঠে এই জাতীয় অনুভূতি কি আমাদের কখনো কোনো দিন হবে না মহাপুরুষ মারাজি বললেন যে অনুভূতি করে দেওয়ার মালিক হলেন একমাত্র ভগবান অতএব তার কাছে প্রার্থনা করতে হয় কেঁদে কেঁদে প্রার্থনা করার কথা বলছেন কেঁদে কেঁদে প্রার্থনা কেন আমার ভালোবাসার অশ্রুতে আমাদের আমার প্রার্থনার অশ্রুতে আমার অনুরাগের অশ্রুতে আমার ভেতরে যত কালিমা আছে সেগুলি যেন ধৌত হয়ে গিয়ে এক নতুন মানুষ তৈরি হবে আমি যে আসল মানুষটা মলিনতাহীন আমি সেটির দর্শন আমি নিজে খুঁজে পাব এবং তখনই আমি ঈশ্বর লাভ করবার যোগ্য হয়ে উঠতে পারব এইখানে গিয়ে আমাদের কাজ কথা শেষ হয়েছিল আজকে তারপর থেকে পড়া হবে উৎকমান্ডে মহাপুরুষজির শুভাগমনে সংবাদ চারিদিকে প্রচারিত হইতেই মাদ্রাজ প্রদেশের নানা স্থানের অনেক ভক্ত তাহার পুত ও কৃপা লাভ মানুষে উপস্থিত হইতেছিলেন কিছুদিন তাহার কাছে বাস করি করিয়া সকলেই নূতন আধ্যাত্মিক প্রেরণা ও আলোক পাইয়া পরিপূর্ণ প্রাণে ফিরিয়া যাইতেন মালাবার হইতে যে একদল ভক্ত মহাপুরুষ মহারাজের কৃপা কণা লাভে কৃতার্থ হইয়াছিলেন তাহাদের মধ্যে একজন মহাপুরুষজির নিকট বিদায় আশীর্বাদ ভিক্ষা করিয়া বলিয়াছিলেন ঠাকুরকে দর্শন করা সৌভাগ্য তোমার হয়নি আমার নিকট আপনি ঠাকুর আপনি আমার পরমগতি মহাপুরুষজি তা শুনিয়া সস্নেহে বলিলেন অমন কথা বলতে আছে সকলের পরঙ্গতি তিনি সেই প্রভু ঠাকুরের কথা পড়েছে তো তিনি বলতেন সমুদ্রেরই তরঙ্গ তরঙ্গের কিন্তু সমুদ্র নয় আমি তার চরণাশ্রিত দাসমাত্র গীতাতে শ্রী ভগবান বলেছেন গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণম সুরিত প্রভব প্রলয় স্থানম নিদানম বিযমাব্যয়ম অর্থাৎ ভগবান সকলের একমাত্র গতি ভর্তা প্রভু সাক্ষী রক্ষক এবং সুরিত তিনি সৃষ্টি স্থিতিলয়ের কর্তা সকলের আধার এবং সংসারের অব্যয় মূল সবই সেই ভগবানে তোমার পূর্বজন্মার্জিত বহু সুকৃতির ফলে যুগাবতার শ্রীরামকৃষ্ণের আশ্রয় পেয়েছ আর তার একজন নগণ্য বৃত্ত তোমাকে তাঁর শ্রীচরণে উৎসর্গ করে দিয়েছেন ভগবৎ চরণে উৎসর্গৃত নবজীবন লাভে তুমি ধন্য হয়ে গেছ আচার্য শঙ্কর বলেছেন দুর্লভম ত্রয়মে বৈতদ দেওয়ানুগ্রহ হেতুকম মনুষ্যত্তম মমুক্ষত্তম মহাপুরুষ সংশ্রয় তিনটি জিনিস বাস্তবে দুর্লভ এবং একমাত্র ভগবানের কৃপাতেই তা প্রাপ্ত হওয়া যায় যথা মনুষ্যজন্ম মুক্তির জন্য তীব্র আকাঙ্ক্ষা ও মহাপুরুষ অর্থাৎ ব্রহ্মবিদ গুরুর আশ্রয় লাভ করা দৈবকৃপায় তিনি তুমি এই তিন দুর্লভ সম্পদের সম্পদের অধিকারী হয়েছ এখন ডুবে যাও তার প্রেম সাগরে অমর হয়ে যাবে দক্ষিণা দাক্ষিণাতে আসায় দক্ষিণের মানুষ যারা বেলুড় মঠে গিয়ে তার পুত সঙ্গ করতে পারতেন না তারা তার সঙ্গ লাভের জন্য আসতেন পূজ্যপাত বীরজানন্দজি মহারাজ যখন অনেক দিন শ্যামলা তালে থাকতেন বছরে বেশ খানিকটা সময় শ্যামলাতালে থাকতেন কিছুটা সময় বেলুড় মঠে থাকতেন যখন তিনি সংঘাধ্যক্ষ ছিলেন তখন বহু মানুষ এরকম শ্যামলাতাল আশ্রমে যেতেন শ্যামলাতাল আশ্রম যাওয়া তখন খুব কঠিন অনেকটা অংশ পায়ে হেঁটে যেতে হতো রাস্তা ছিল না জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়ের মধ্যে যেতে হতো এমনকি আমরা যখন ছাত্রাবস্থায় গেছি তখনও ওই রকম জঙ্গলের মধ্যে পাহাড়ের ভেতরে সামান্য কিছু রাস্তা ছিল সেটাকে রাস্তা ঠিক বলা যায় না এই ধসে পড়েছে সেরম জায়গার মধ্যে দিয়ে কিন্তু একটা অদ্ভুত একটা শান্তিময় পরিবেশ তখনও বিরাজ করছে এখন যখন আমরা গিয়ে একদম গাড়ি করে আশ্রমের ভেতর ঢুকে গেলাম তখনও কিন্তু একই জিনিস আছে ওখানে শ্যামলাতালে আমরা দেখেছি যে পূজ্যপাত বিরজানন্দজির কক্ষ সেখানে বসার আনন্দই খুব বেশি একজন সাধক তিরিশ বছর ধরে সাধনা করে গেছেন তার সাধন লপ্ত ভগবত যে ভাব সেটি যেন তিনি ওইখানে রেখে এসেছেন এবং যে ওই ঘরের ভেতর ঢোকে যে ওখানে বসে সামান্যতম চেষ্টা করে ভগবানকে ডাকার তার মন দ্রুত চলে যায় এই একই অভিজ্ঞতা মহাপুরুষ মহারাজের ভক্তদেরও হচ্ছিল তারা এসেছেন তারা দীর্ঘ সময় কিছু সময় দীর্ঘ সময় থাকতে পারেননি কিছু সময় পূজ্যপাত মহারাজের পুত সঙ্গ লাভ করে তারা ফিরে যাচ্ছেন কেন পুত সঙ্গ লাভ করে হয় বহু জিনিস আমরা ধ্যানে দেখি বহু জিনিস আমরা বইতে পড়ি কিন্তু শাস্ত্র বাক্য মিলিয়ে দেখার জন্য গুরুর সান্নিধ্যে আসাটা ভীষণ 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 জরুরি গুরু একবারে হয়তো গুরু আমার সঙ্গে কোনো কথাই বললেন না শঙ্করাচার্যের শ্রী দক্ষিণামূর্তি স্তোত্রে আছেন যে গুরু বসে আছেন গুরু বসে আছেন এক জায়গায় তা তার পাদমূলে বসে আছেন তার শিষ্য কেউ কারুর সঙ্গে কোনো কথা বলছেন না কিন্তু দুজনের মনেরই সংশয় ছিন্ন হয়ে যাচ্ছে সরে যাচ্ছে অনেক সময় গুরুর উপস্থিতিতে আমাদের মনের সমস্ত সংশয় দূরীভূত হয়ে যায় এমনই মালাবার থেকে একদল ভক্ত এসেছিলেন যারা দীক্ষা পেয়ে ফিরে যাচ্ছেন তারা বলছিলেন তাদের মধ্যে একজন বলেছিলেন মহারাজকে যে ঠাকুরকে দর্শন করার সৌভাগ্য তো আমার হয়নি আমার নিকট আপনিই ঠাকুর আপনি আমার পরম গতি আহা এ কথা যদি আমাদের বলতেন আমরা তো একদম ফুলে ফেঁপে একসা হয়ে যেতাম কিন্তু পূজ্যপাত মহাপুরুষ মহারাজজির অদ্ভুত সংযম এবং বিশ্বাস যে তিনি গুরু নন আমাদের সবার গুরু হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ মহাপুরুষটি উত্তর দিচ্ছেন বলছেন অমন কথা বলতে আছে সকলেরই পরম গতি তিনি সেই প্রভু ঠাকুরের কথায় পড়েছ তো তিনি বলতেন সমুদ্রেরই তরঙ্গ তম তরঙ্গের কিন্তু সমুদ্র নয় এটা কথা যে ঈশ্বরই সব তিনি এই মুহূর্তে এই রূপ ধরে এই গুরুমূর্তি ধরে আমার কাছে এসেছেন ভারী সুন্দর একটি স্মৃতি একটি চিঠি আছে আনন্দজি মহারাজের এটা আমি অনেকবার অনেক জায়গায় বলেছি আপনাদের কারো রিপিটেশন মনে হলে গ্রহণ করবেন কিন্তু মিশ্রির রুটি তো বারবার খেলেও মিষ্টিই বোধ হবে বিশুদ্ধানন্দী মহারাজের মহাপ্রয়াণের পর তার এক শিষ্য খুব দুঃখ করে মা প্রেমেশানন্দজি মহারাজকে একটি চিঠি লেখেন প্রেমেশ আনন্দজি তার উত্তরে লেখেন দুর্গাপুজোর সময় তোমরা দেখো না মাটির মূর্তি তৈরি করো তাতে প্রাণ প্রতিষ্ঠা করো মা দুর্গাকে আবাহন করো তারপরে বিসর্জনের সময় কেঁদে ভাসিয়ে ফেলো আবার পরের বছর নতুন করে সেই আবার মাটির মূর্তি তৈরি করো আবার তাতে দুর্গা পুজো করো আবার তাতে প্রাণ প্রতিষ্ঠা করো আবার বিসর্জনের সময় কেঁদে ভাসিয়ে দাও আমাদেরও ঠিক সেই রকম আমাদের সেই একই শ্রীরামকৃষ্ণ ভিন্ন ভিন্ন মূর্তিতে পূজা গ্রহণ করেন একটি মূর্তির বিনাশের পর আবার নতুন মূর্তিতে তিনি প্রতিষ্ঠিত হন এতদিন আমরা বিশুদ্ধানন্দ প্রতিমায় শ্রীরামকৃষ্ণের পূজা করছিলাম এবার আমরা মাধবানন্দ প্রতিমায় শ্রীরামকৃষ্ণের পূজা করছি আমাদের কোনো দুঃখ নেই এই বোধটা যেন সবসময় জাগিয়ে রাখা অনেক সময় আমরা ভাবি যে সমুদ্রের সমুদ্রেরই হিল্লোল কল্লোল কিন্তু সমুদ্র যদি না থাকতো তবে হাওয়া লেগে সেই জলে ঢেউ উঠত না তাই ঢেউটি সত্যি নয় ঢেউটি একটি অংশমুদ্রের একটি ক্রিয়া মাত্র সমুদ্রটাই আসলে এটা আমাদের বুঝতে হবে তিনি বলছেন আমি তার চরণাশ্রিত দাসমাত্র এই হচ্ছে কি অদ্ভুত শরণাগতি নিজেকে লীন করে দিয়েছেন গীতার শ্লোক উল্লেখ করে তিনি বলছেন গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণম শরীর প্রভব প্রলয় স্থান নিধানম বীজম অব্যয়ম সেই ভগবান আমাদের একমাত্র গতির ভর্তা তিনি আমাদের একমাত্র গতি আমরা যাই করি না কেন আমাদের সমস্ত কাজ সমস্ত কিছুর উদ্দেশ্য তিনি তাই বলছেন গতির ভর্তা তিনি আমাদের স্বামী তিনি আমাদের প্রভু আমাদের সমস্ত কিছুর সাক্ষী তিনি আমাদের রক্ষক আর কি তিনি আমাদের সুরিদ এটা খুব বড় ইম্পর্টেন্ট জিনিস ভগবান এমন একটি জিনিস যার সঙ্গে ভগবান একটি ভাব তিনি আমাদের শুধুমাত্র রক্ষাকর্তাই নন তিনি আমাদের সুরিদ বন্ধু দুঃখের দিনে যাকে আঁকড়ে ধরে কাঁদা যায় আর সুখের দিনে যার হাত ধরে নাচা যায় তিনি বন্ধুর মতো আমাদের সঙ্গে সঙ্গে থাকেন আমরা বুঝি বা না বুঝি তিনি আমাদের সব তিনি আমাদের সৃষ্টি স্থিতি লয়ের কর্তা তার ইচ্ছাতে এই জগৎ সৃষ্টি হয় তার ইচ্ছাতে এই জগৎ পালিত হয় এবং তিনি ইচ্ছা করলে এই জগৎকে ভেঙে আবার এক নতুন কিছু তৈরি করেন সকলের আধার বলছেন সকলের তিনি আধার নিধানম আর বীজম অব্যয়ম এই সমস্ত সকলের তিনি মূল মূল বীজ তার থেকেই সৃষ্টি তাই এই বীজ শব্দটা বল কেমন বীজ না অব্যয় যার কখনো ক্ষয় হয় না এই সংসারের তিনি অব্যয় মূল সবই সেই ভগবান এরপরে তিনি বলছেন তাহলে এই যে আমরা ভগবানের কাছে আসি আসতে পারি এটা তাঁরই কৃপা এটা আমাদের বুঝতে হবে এইটা বোঝ বোঝাতে গিয়ে তিনি আচার্য শঙ্করের চূড়ামণি গ্রন্থ থেকে বলছেন আমাদের জীবনে তিনটি জিনিস খুব দুর্লভ এবং এটা একমাত্র ভগবানের কৃপার কারণেই হয় দুর্লভম ত্রয়মে ওইত তিনটি জিনিস আমাদের জীবনে দুর্লভ সেটা কেমন করে পাই দেবানুগ্রহ হেতুকম একমাত্র দেবতার অনুগ্রহ হলেই আমরা সেটি প্রাপ্ত হই কি তিনটি জিনিস মনুষ্যত্তম মমুক মহাপুরুষ সংশ্রয় এই তিনটি জিনিস আমাদের জীবনে খুব জরুরি মনুষ্যত্ব আমরা শুধু মানুষ হয়ে জন্মাই তা নয় এই মানুষের ভেতরে সত্যিকারের মান এবং হুঁশওয়ালা যে মানুষ তাদেরকেই বলছি মনুষ্যত্ব সবার ভেতরে এই মনুষ্যত্ব বোধ জাগে না তাই বলছেন যার ভেতরে জাগে জানতে হবে তার প্রতি কৃপা আছে এবারেই যাদের ভেতরে জেগেছে যাদের ভেতরে মান এবং হুশ জেগেছে তাদের ভেতরে খুব সামান্য কয়েকজনের মুক্তির ইচ্ছা হয় অনেকেই ভাবেন এই বেশ ভালো এই জন্মালাম এই কর্ম করলাম এই মরলাম আবার জন্ম কর্ম এই যে চক্রে বারে বার ঘুরে বেড়াব আর কিছু মানুষ ওই অনেকের ভেতরে মনুষ্য মনুষ্য শব্দের মনুষ্যত্বযুক্ত মানুষ কম আবার সেই মনুষ্যত্ব যুক্ত মানুষদের ভেতরে মুক্তিকামী মানুষের সংখ্যা কম আবার এই অনেকে মুক্তিকামী মানুষদের ভেতরে কেউ অনেকেই পথ হারিয়ে ফেলেন আর কেউ কেউ সেই মহাপুরুষের আশ্রয় পান বলছেন এই তিনটি জিনিসই তুমি পেয়েছো তিনি বলতে গিয়ে বলছেন তোমার পূর্ব জন্মার্জিত বহু সুকৃতির ফলে যুগাবতার শ্রীরামকৃষ্ণের আশ্রয় পেয়েছ আর তার একজন নগণ্য বৃত্ত তোমাকে তার শ্রীচরণে উৎসর্গ করেছে এই মহাপুরুষ সংশয়ও একবার বলছেন না আমি তোমার গুরু তুমি আমার কৃপা পেয়েছ বলেছেন তোমাকে আমি শ্রীরামকৃষ্ণের কাছে উৎসর্গ করেছি পূজা মহাপুরুষ মহাপুরুষমাস দীক্ষা দিয়ে বলতেন যেরকমভাবে ফুল ভগবানের পায়ে উৎসর্গ করা হয় তিনি যেন দীক্ষার সময় ভক্তদের তার শ্রীপাদুপদ্যে শ্রী রামকৃষ্ণের শ্রীপাদুপদ্যে উৎসর্গ করে দেন তাই বলছেন দৈব কৃপায় তুমি এই তিন দুর্লভ সম্পদের অধিকারী হয়েছ এখন ডুবে যাও তার প্রেমের সাগরে অমর হয়ে যাবে অমর হয়ে যাও মানে আমি কোনোদিন মরবো না তা নয় এমন একটা দিব্য জীবন যাপন করবার সুযোগ পাব যে জীবন হয়তো আমার এই স্থূল শরীর চলে যাবে কিন্তু আগামী দিনের মানুষের কাছে প্রেরণা হয়ে যাবে আমি শ্রীরামকৃষ্ণ তার পার্শ্বদ সকলের কথা বাদ দিয়ে দিচ্ছি গৃহী সন্ন্যাসী পার্শ্বদ তাদের কথা বাদ দিয়ে দিয়েছি কিন্তু এই সঙ্ঘে যদি বহু সন্ন্যাসীদের দেখেন যা তাদের জীবনীগুলো যদি জানেন দেখবেন তাদের এই কীর্তি আগামী কয়েকশো বছর অবধি মানুষ কৃতজ্ঞতার সাথে মনে রাখবেন তাদের হয়তো ঘটনা জীবনে ঘটনার ঘন ঘটা ছিল না কিন্তু তাদের জীবনে এমন একটি ঈশ্বর নির্ভর জীবন ছিল যেটি বহু মানুষের কাছে সব সময়ে প্রেরণা হয়ে থেকেছে সব সময় মনে হয়েছে সেটি যেন খুব দুর্লভ জিনিস বৈষ্ণব গ্রন্থে একটি অতি সুন্দর কথা আছে গুরুকৃষ্ণ বৈষ্ণবে তিনে দয়া হলো একের দয়া বিনে জীব ছাড়কার গেল ভগবানের কৃপা হলো গুরু কৃপা হলো আর বৈষ্ণব মানে যিনি বিষ্ণুকে জেনেছেন তদৃশ পরম ভক্তেরও কৃপাও হলো কিন্তু একের দয়া অর্থাৎ নিজের চেষ্টার অভাবে সবই বৃথা হলো জীব মুক্ত হতে পারলে না তোমার জীবনও সব রকম যোগাযোগ হয়েছে এখন যা পেয়েছো তা নিয়ে সাধন ভজনে ডুবে যাও অমৃতত্ব লাভ করো অমর হয়ে যাও এই জন্ম মৃত্যুর প্রহেলিকায় আর পড়তে হবে না আমি রোজ আমার যে ফেসবুকের পাতা আছে সেখানে ভালো ভালো কথা লেখার চেষ্টা করি সেখানে সাধন ভজন সংক্রান্ত লেখার চেষ্টা করি কেউ অ্যাপ্রিসিয়েট করেন কেউ সেটাকে রেফিউট করেন আবার কেউ কেউ বলেন আমরা যদি সবাই এরকম জীবনযাপন করতে পারতুম আমাদের দ্বারা কি হবে একটা অদ্ভুত কথা এই আমরা শব্দটা আমাকে ভীষণ বেশি নাড়া দেয় আমরা বলে ওখানে কিছু নেই যদি আরও সার্কলটা ছোট করে দিই আমি কি বদল হতে পারছি আমি যে এত কৃপা পেয়েছি আমি যে যে ভাবনা চিন্তা এসছে আমার জীবনে আমি কি নিজেকে বদল করতে পেরেছি আমাদের অন্যদের বদল করাতে আমাদের এত বেশি নিষ্ঠা আমরা আত্মবদলের কোনো নিষ্ঠা দেখাই না তাই বলছেন এখানে গুরুকৃষ্ণ বৈষ্ণব তিনের দয়া হলো একের দয়া বিনে জীব ছাড় খাড় গেল তিনজনের কৃপা ভগবানের কৃপা হলো ভগবানের কৃপা হওয়ার জন্য তার কৃপা গুরুর মাধ্যম দিয়ে এলো এবং বৈষ্ণব মানে যিনি বিষ্ণুকে দেখেছেন তাদের তাদৃশ্য পরম ভক্তেরও কৃপা হলো সেই বিষ্ণুকে জানা ভক্তদের কৃপাও হলো কিন্তু একের বিনা সেটা হচ্ছে নিজের চেষ্টা আমরা সব পাই আমরা দীক্ষা পাই মন্ত্র পাই সাধন পথ পাই সব পাই কিন্তু আমরা সাধন পথে চলতে চাই না অন্যদের কথা ছেড়ে দিয়ে আমরা যদি নিজেরা নিজেরা একে একেই বদল করে নিজেদের বদল করি সমাজটা আপনা আপনিই বদল হবে সেই গল্প আছে রাজা একটি পুকুর খনন করে দিয়েছেন এবং আদেশ করেছেন প্রত্যেকে ঘটি করে দুধ তাতে নিক্ষেপ করবে যাতে সেইটা সারা দিনে গ্রামবাসীদের নিক্ষিপ্ত দুধে দুধ পুকুর হয়ে যায় সবাই এক ঘটি করে জল ঢালার সময় ভাবছে যে আমি জলই ঢালি অন্যরা তো দুধ ঢালবে অতএব আমার জল বোঝা যাবে না সেই দিন শেষ হয়ে পরের দিন রাত শেষ হয়ে যখন ভোর হলো তখন দেখা গেল সারা পুকুরে কোথাও এক ফোঁটাও দুধের কোনো চিহ্ন পাওয়া গেল না কারণ সবাই ভাবছে আমি ওই দুধটা ঢালি এবং আমি জলটা ঢালি অন্যরা দুধটা ঢালবে আমরা বড় বেশি অন্যদের ওপর নির্ভরশীল গল্প আছে একজন বিদেশে একজন সুতোর মিস্ত্রি সে বাড়ি করার ব্যাপারে কাঠের বাড়ি করার ব্যাপারে খুব মাহির তার তৈরি বাড়ির ভীষণ সুনাম আছে তিনি একজন প্রতিষ্ঠাতার কাছে বাড়ি করতেন তিনি একটা সময় ক্লান্ত হয়ে বিশ্রাম করতে চাইলেন কাজ ছেড়ে দিতে চাইলেন তখন তার মালিক তাকে অনুরোধ করলেন যে তুমি এতদিন ধরে এত বাড়ি করেছ আর একটা বাড়ি যদি তুমি দয়া করে করে দাও মালিক বলেছে এত বছর ধরে তাই কোনো রকমে হেলায় ফেলায় একটা বাড়ি করে দিলেন বাড়ি করে দিয়ে যাবার দিন তিনি হাতে চাবিটা যেই ধরিয়ে দিলেন তখন ওই মালিক ওই চাবিটি আবার ওর হাতে তুলে দিলেন সেই মিস্ত্রি কাঠ কাঠের মিস্ত্রির হাতে দিয়ে বললেন তুমি এত বছর ধরে এত সেবা করেছ এই বাড়িটি তোমাকে আমরা উপহার দিলাম তখন তিনি মাথায় হাত দিয়ে বসে আছেন তিনি তো জানতেন না এই বাড়ি তার তিনি কোনো রকমে হেলায় ফেলায় তৈরি করলেন আমরা আমাদের নিজেদের গঠন করার সময় বড় হেলা ফেলা করি তাই বলছেন যে এখন যা পেয়েছ তাতে তুমি সাধন ভজনে ডুবে যাও অমৃতত্ব লাভ করবে পাবেই পাবে পাওয়া যাবেই এটা একবারে নিশ্চিত সত্য ভক্ত আপনি আশীর্বাদ করুন যাতে সাধন ভজনে ডুবে যেতে পারি আর এ সংসার জালে যেন বদ্ধ না হই এ প্রার্থনা আমাদের সবার তিনি উত্তরে বলছেন আশীর্বাদ করছি বলেই তো তোমায় এত বলছি প্রাণ খুলে আশীর্বাদ করছি তোমার সমগ্র মন প্রাণ শ্রী গুরু মহারাজের চরণ ধ্যানে মগ্ন হয়ে থাক আমাদের আশীর্বাদ ছাড়া আর কিছুই নেই বাবা কেউ ভগবান লাভ করতে চায় এমনকি সেদিকে এগুবার চেষ্টা করছে দেখলেও আমাদের প্রাণে যে কত আনন্দ হয় তার কি বলবো যারা ভববন্ধন হতে মুক্ত হতে চায় সেজন্য প্রাণপণ চেষ্টা করে তারা আমাদের পরমপ্রিয় ঠাকুর এসেছিলেন জীবকে মুক্তি দেবার জন্য আমরাও তাঁর চরণাশ্রিত দাস যুগে যুগে তাঁরই বৃত্ত জীবকে ভগবতমুখী করা তার দিকে এগোবার সাহায্য করা এই আমাদের একমাত্র জীবনের ব্রত সেই জন্যই ঠাকুর আমাদের সঙ্গে করে এনেছেন এবং এখনও জগতে রেখেছেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরাও লোককে তাই শেখাবো কি করে ভগবান লাভ হয় তিনি বলছেন সন্ন্যাসীর আশীর্বাদ ভিন্ন আর দেবার কিচ্ছু নেই কিন্তু তিনি চাইছেন প্রাণপণে এটা সব পার্শ্বদের জীবনে কেন আমরা আমাদের সংঘাত সংঘগুরুদের জীবনের মতো দেখেছি যে তিনি যেন আমাদের জীবন যাপনটি আরও যেন ভগবতমুখী করার জন্য উঠে পড়ে লেগেছেন আমার মনে আছে পূজ্যপাদ ভূতেশ আনন্দজি মহারাজ তিনি পরিচিত ছিলেন তার উইট এবং তার মেধার জন্য ইনস্ট্যান্ট উত্তর দিতেন খুব আনন্দ ছিল তার কাছে যাওয়া কিন্তু সব সময়, তার দর্শনে গেলে সব সময় বলতেন ভালো কথা বলো প্রশ্ন জিজ্ঞাসা করো আমরা সারা দিন ধরে ট্রেনিং সেন্টারে যে কমাশ পূজ্যপাত মহারাজকে পেয়েছি আমরা ভাবনা চিন্তা করতাম মহারাজকে কাল গিয়ে কী প্রশ্ন করব। এবং সেই প্রশ্নগুলো যারা প্রশ্ন করেন তাদেরকে লিখে দিতাম বা তাদের বলে দিতাম তারা আমাদের আমাদেরকেই সেই প্রশ্নগুলো করতেন পূজ্যপাত মহাপুরুষ পূজ্যপাত ভূতেশানন্দজি সেই প্রশ্নের উত্তর দিলেন উত্তর দিতেন তখন বুঝতে পারিনি যে এগুলো মণিমো মণিমুক্তা রত্নমালা যত বয়স হচ্ছে যত দিন যাচ্ছে সাধন রাজ্যে একটু একটু করে আমরা প্রবেশ করবার অধিকারই হচ্ছি তত দিন পর্যন্ত সেই মণিমুক্ত মালাগুলো একটু একটু করে যে চকচক করছে আমাদের হৃদয়ের ভেতরে সেটা অনুভব করতে পারি গুরু এটা শ্রীরামকৃষ্ণ জীবনের একটা সবচেয়ে বড় জিনিস কেমন করে তার শিষ্য যারা এসেছেন তারা কেমন করে বিকশিত হবেন নিরঞ্জনকে বলছেন ওরে নিরঞ্জন কবে ভগবান লাভ করবি ভগবান লাভের জন্য নিরঞ্জনের ভগবান লাভ হচ্ছে না তার জন্য তার চিন্তার অন্ত নেই আমাদের মহারাজদেরও ঠিক তাই গগনানন্দিকে বারবার দেখেছি জিজ্ঞাসা করতে রঙ্গনাথানন্দি জিজ্ঞেস করতেন আমরা সারাদিনকে কি করি যখনই আমরা ওনার সঙ্গে দেখা করতে যেতুম সার জিজ্ঞেস করতেন সারাদিন কীরকমভাবে সময় কাটাই কেমন কি করি তিনি উপদেশ দিতেন এটাকে তুমি এরকমভাবে যদি করো এটাকে যদি এরকমভাবে করো তাহলে তোমার জীবনের বদল হবে জীবনকে দেখার একটা নতুন দৃষ্টিভঙ্গি এরা ঠিক করে দিলেন পূজ্যপাদ মহারাজ বলছেন এ সংসার অনিত্য দুদিনকার কি বিড়ম্বনা অথচ এই ক্ষণভঙ্গুর জীবন নিয়ে অনিত্য সংসারের ক্ষণিক সুখে মত্ত হয়ে মানুষ জীবনের লক্ষ্য একেবারে ভুলে থাকে এমনই ভুবন মোহিনী মায়ার খেলা দেখো বাবা তুমি এখনও যুবক তোমার মনে প্রভুর কৃপায় সংসারে ছাপ পড়েনি তোমায় সার বলছি যা আমাদের প্রাণের কথা ত্যাগ ছাড়া কিছুই হবে না তাই তো উপনিষদ বলছেন ত্যাগে নাইক অমৃতত্ব মানসুহু একমাত্র ত্যাগের দ্বারাই অমৃতত্ব লাভ হয় যোগ আর ভোগ একসঙ্গে হয় না সংসারের ভোগ সুখ না ছাড়লে সেই ব্রহ্মানন্দের আস্বাদ পাওয়া অসম্ভব আর এই সংসারে যে কি ঠাকুর খুব সরল কথায় বলে গেছেন কামিনী আর কাঞ্চন এই হল সংসার শুধু বাহ্যিক ত্যাগ করলে হবে না মন থেকে কামিনী কাঞ্চন আসক্তিও ত্যাগ করতে হবে তুলসী বলেছেন যাহা কাম তাহা নাহি রাম যেখানে কাম সেখানে রাম নেই অর্থাৎ ভগবানকে লাভ করতে হলে জাগতিক সব ভোগবাসনা ছাড়তে হবে এটা আমাদের বোঝা দরকার সময় পেরিয়ে যাচ্ছে আমাদের কিছুদিন আগে একজন কবিদ ভিকটিম তিনি আমাকে ফোন করেছিলেন কথা প্রসঙ্গে বললেন জীবনে এই প্রথম অনুভব করলাম জীবনটা শেষ হয়ে যাচ্ছে জীবনটা খুব বেশি দিন নেই তিনি কবির থেকে মুক্ত হয়েছেন কিন্তু তার ওই সময়কার যে অনুভূতির কথা তিনি বলছেন তখন বলছে না আর কিচ্ছু ভালো লাগছে না আমাদের এক সন্ন্যাসী তিনি খুব হইচয় করতেন খুব আনন্দ করতে ভালোবাসতেন এবং তিনি অনেক কথা বলতেন আমরা তাকে টকেটিভ স্বামীজিও বলতাম তিনি হাসপাতালে ভর্তি হলেন তার পেট ওপেন করে দেখা গেল যে এমনভাবে পেটে ক্যান্সার ছড়িয়েছে যে আর কোনোভাবে কিছুই করা যাবে না তিনি আর মাত্র কয়েক দিনের অতিথি তাই দ্রুত চেষ্টা করা হলো তার ওই পেট জুড়ে দিয়ে তিনি যতদিন থাকবেন ততদিন রাখার এখন অপারেশন না করে তাকে ফিরিয়ে এনেছেন এবং তাকেও কিছু বলছেন না তার খুব দুঃখ হতে থাকলো তারপর একদিন তিনি ডাক্তারের ওপর খুব রাগারাগি করলেন অবশেষে তাকে জানানো হলো যে তার কি হয়েছে এবং তিনি আর কতদিন মাত্র থাকতে পারবেন এই উত্তরটি শোনার পর তার ভেতরে এক অদ্ভুত পরিবর্তন হয়ে গেল তিনি খালি বলতে থাকলেন আর যে সময় নেই তারপরে তিনি প্রায় সতেরো দিন বেঁচেছিলেন সমস্ত সময়টা ডুবেছিলেন জব ধ্যান সাধন ভোজন প্রার্থনায় আমাদের যেন শেষ সময়ে তারা ঘুরোটা না করতে হয় মনে যেন মনে না করি অন্তহীন জীবন অনেক কিছু করা করব আস্তে আস্তে করবো সেরকমটি যেন না হয় জীবন প্রত্যেক দিন শেষ হয়ে যাচ্ছে যে দিনটা শেষ হয়ে যাচ্ছে সেদিনটা আর কোনোভাবে ফিরবে না তিনি বলছেন সেই যুবককে বলছেন যে সংসারের কোনো ছাপ তোমার মধ্যে পড়েনি তোমায় সার কথা বলছি ত্যাগ ত্যাগ ছাড়া কিছুই হবে না ত্যাগ আমাদের করতেই হবে আমরা যারা সংসারে আপনারা যারা সংসারে আছেন তাঁদেরও ত্যাগ করতে হবে ত্যাগ মানে সেই যে সবটাই ত্যাগ করতে পারলো সব তার কথা তো আলাদাই সে সৌভাগ্যবান যাদের সেটি করার সুযোগ নেই তারা যেন মনে মনে ত্যাগ করেন শ্রীরামকৃষ্ণের উপদেশ অনুযায়ী এই মনে মনে ত্যাগটা কি শ্রীরামকৃষ্ণের ভাষায় কামিনী এবং কাঞ্চন ত্যাগ এই দুটো ত্যাগের মূল একটাই শব্দ সেটা হচ্ছে বাসনা ডিজায়ার এই ইচ্ছে ভোগের ইচ্ছে আমাদের একটু একটু করে বন্ধনের মধ্যে আঁক রাখে এই ভোগের ইচ্ছেটাকে যদি আমরা প্রতিহত করতে পারি আমরা অনেক সুন্দর জীবনযাপন করতে পারি তখন আমাদের ভেতরে কামনা অর্থাৎ সব সবসময় শরীরগত কামনা নয় মনের কামনাও এক ধরনের কামনা তাই তিনি বলছেন যে রাম তুলসীদাসজির দোহা উদ্ধৃত করে বলছেন যাহা কাম তাহা নাহি রাম যেখানে কামনা আছে সেখানে রাম অর্থাৎ ঈশ্বর বিরাজ করেন না ভগবান লাভ করতে হলে জাগতিক সব ভোগবাসনা ছাড়তে হবে আমাদের এই জাগতিক ভোগবাসনা দেখবেন যেটা প্রয়োজনীয় তার বাইরে যে ভোগবাসনা সেটা চারটে শার্ট হলে হয়ে যায় বেশ আমার না চারটেতে কী করে হবে অন্তত পনেরোটা শার্ট হওয়া দরকার এক ডজন মোজাতে দুবছর ভালো চালা যায় আমরা সেই প্রতি তিন চার দিন মোজা পড়ি একটুখানি হয়তো ছিঁড়েছে সেটা সেটাকে সঙ্গে সঙ্গে বাতিল করে দিই আমাদের সবসময় ফ্রেশ চাই নিউ চাই ওইটা চাই এক ডেকে ওটা চেয়েছি এই যে ইচ্ছে এইগুলোকে আমাদের প্রতিহত করতে হবে বুঝতে হবে জীবন শেষ হয়ে যাচ্ছে এবং পারানির করি যদি না জোগাড় করি তাহলে খালি হাতে যেরকম অচেনা জায়গায় গেলে আমরা বিপদে পড়ি আমাদের অবস্থাও তেমনই হবে শ্রীপ্রভুর কাছে প্রার্থনা মহাপুরুষ মহাজির এই কথাগুলি যেন আমরা অন্তরে অন্তরে অনুভব করতে পারি এবং শ্রী ভগবানের কৃপায় আমরা এই যে তিনটি দুর্লভ জিনিস পেয়েছি মনুষ্য জীবন মুক্তির ইচ্ছা এবং মহাপুরুষের সংশয় এই তিনটিকে যেন একসঙ্গে জুড়ে সাধনের গভীর অতল সাগরে যেন ডুবে যেতে পারি জীবনটাকে যেন সার্থক করে দিতে পারি এই জন্ম মৃত্যুর চক্রের বাইরে গিয়ে একটি অমর জীবন যাপন করতে পারি যে জীবনের শরীরের মৃত্যু হবে কিন্তু আমি থেকে যাব চিরভাস্বর চির মানুষের কাছে சீரோ আদর্শ આજ ગઈ পর্যন্ত আমরা আবার আগামী দিন আপনাদের সঙ্গে বশপ শিবানন্দ বাণী পাঠ এবং আলোচনার উদ্দেশ্যে নিয়ে ओम प्रणतानाम પ્રસীদattham देवी विश्वാർതിহারিণী ত্রৈলোক্যবাসীনাเม દે लोकानां वरदाभव ओम শান্তি ओम শান্তি ओम शांति हरी ही ओम तत्सत শ্রী রামকৃষ্ণ আরপণমস্তু